ট্রাম্পের $50 লাখ জরিমানা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $50 লাখ জরিমানা করেছেন মার্কিন জুরি, তবে তার বিরুদ্ধে একই সঙ্গে আনা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি। নিউ ইয়র্ক আদালতের জুরি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কলামিস্ট ইজিন কেরুল। 1996 সালে ট্রাম্প তাকে যৌন হেনস্থা ও ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন কেরন। আদালতে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হয়েছে। কেরন জানিয়েছেন, প্রথমবার যখন তিনি বিষয়টি লিখেছেন ট্রাম্প তার মানহানি করেছিলেন। এদিকে আদালতে সেই মানহানির অভিযোগও মেনে নিয়েছেন। এরপর ট্রাম্পকে $50 লাখ ক্ষতিপূরণ দিতে বলা হয়। এদিকে আদালতে ট্রাম্প নিজে উপস্থিত না থাকলেও তার আইনজীবী উপস্থিত ছিলেন। অভিযোগে কেরল দাবি করেন, 1996 সালে এক বান্ধবীর উপহার কেনার জন্য ট্রাম্প কেরলকে ডেকেছিলেন। তারা ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছিলেন। সেখানে কথা বলতে বলতে কেরলকে নিয়ে ট্রাম্প ট্রায়াল রুমে ঢুকে পড়েন। এরপর সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন। কেরন বলেন, কোনো মতে ট্রাম্পকে ছাড়িয়ে কয়েক মিনিটের মধ্যে তিনি সেখান থেকে বেরিয়ে পড়েন এবং পালিয়ে যান। পরে এই পুরো ঘটনার কথাটি তিনি লিখেছেন, কিন্তু ট্রাম্প প্রকাশ্যে তা মিথ্যা বলে দাবি করেন। 2022 সালে নিজের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে একথা লেখেন ট্রাম্প। কেরলের আইনজীবী জানান, আদালতের সিদ্ধান্তে তারা খুশি, তবে কেরল কিছু জানাননি। অন্যদিকে ট্রাম্পও এখনও বিষয়টি নিয়ে মুখ খুললেন, তবে তার আইনজীবী বলেন তাদের অবস্থান পরিবর্তন হয়নি, ট্রাম্প নির্দোষ। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে আরও একটি ফৌজদারি মামলা চলছে। তিনি একমাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। এই মামলায় অভিযোগ, এক প্রণব অভিনেত্রীকে মুখ বন্ধ রাখার জন্য তিনি $কয়েক মিলিয়ন ঘুষ দিয়েছিলেন। ওই অভিনেত্রী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলছেন। নির্বাচনের আগে ওই অভিনেত্রীর মুখ বন্ধ করতে ওই অর্থ দেয়া হয়েছিল বলে অভিযোগ। আদালতে মামলাটির শুনানি শুরু হয়েছে, তার মধ্যে এবার বড়সড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। বন্ধুরা, নিউজটি সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখুন।